যাওয়াদের কারণে আগেই সতর্ক করা হয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিকে। সেই মতো রবিবার রাত পর্যন্ত বনগাঁ শহরের বিভিন্ন এলাকায় জমা জল সরানোর কাজ করলেন পুরসভার সাফাই কর্মীরা। পরিস্থিতির কথা ভেবে পুরসভার সমস্ত দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে, জানালেন পৌর প্রশাসক। ঘূর্ণিঝড় যাওয়াদের কারণে আগেভাগেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে জেলাগুলিকে। সেই মতো জেলা প্রশাসনের পক্ষ থেকেও অন্যান্য পুরসভাগুলির মতো সতর্ক করা হয়েছিল বনগাঁ পৌরসভাকে। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় যাওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে। বৃষ্টিপাতের জেরে এদিন বনগাঁ পৌরসভার বেশ কয়েকটি এলাকায় জল জমে যায়। দ্রুত জমা জল নিষ্কাশনের কাজ শুরু করেন পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা। সারাদিনের পাশাপাশি এদিন সন্ধ্যার পরেও পুরসভার 6, 8, 10, 11, 19 নম্বর ওয়ার্ডের পাশাপাশি মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাতেও জমা জল সরানোর কাজ চালানো হয়। এ বিষয়ে পৌর প্রশাসক গোপাল শেঠ জানান, জেলা প্রশাসনের নির্দেশে সাফাই, বিদ্যুৎ, রিলিফ সহ পুরসভার বিভিন্ন দপ্তরের কর্মীরা সদা প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে এনে রাখবার জন্য স্কুল বাড়িও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে কোনো প্রয়োজনে পৌর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবারও আবেদন জানান তিনি। রাজ্য সরকারের নির্দেশে, জেলা শাসকের নির্দেশে বনগাঁ পৌরসভা আমাদের পাঞ্জাব মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, পিডব্লিউ ডিপার্টমেন্ট এবং আমাদের রিলিফ ডিপার্টমেন্ট প্রত্যেকে সদা জাগ্রতভাবে কাজ করছে। আমরা বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যে নিম্নচাপের ফলে যে বৃষ্টি হচ্ছে, যেখানে ড্রেনগুলো মুখ ছাড়ানো থেকে শুরু করে কিছু কিছু যেখানে জল জমে আছে সেগুলো নিষ্কাশনের জন্য ত্রিপলের প্রয়োজন হলে সেখানে গিয়ে ত্রিপলের ব্যবস্থা করা হচ্ছে, ড্রাই ফুডের প্রয়োজন হলে সেখানে করা হচ্ছে, স্কুলগুলোকেও রেডি করে রাখা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।